চোখে এবং মনে আরাম দেয় এই দৃশ্যগুলো আমি অবলোকন করেছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো। এই ভিডিওটি মূলত একটি রেস্টুরেন্টের গল্প বলবে আপনাদেরকে। এই রেস্টুরেন্টের নাম আমার বুড়িগঙ্গা। ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে খুবই কাছে ঝাউচর গুদারাঘাটে ডান পাশে আপনারা যদি হাঁটতে আসেন, ঘুরতে আসেন এই ওয়াকওয়ে ধরে, তাহলে দেখবেন নদীর ঠিক পাড়ে নতুন একটি রেস্টুরেন্টের জন্ম নিয়েছে। আমি কথা বলছিলাম এই রেস্টুরেন্টের মালিক উদ্যোক্তা মিস্টার সময়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম সময়। আমার বুড়িগঙ্গা রেস্টুরেন্ট গ্রিল অ্যান্ড ফ্রাই, এটা আমরা প্রথমে উদ্যোগ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই যে শীতটা দেখছেন, আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কিছু পরিবেশ বান্ধব বোর্ড তৈরি করি, তো এটার জন্য আমরা এই শেকটা তৈরি করেছি। তো দীর্ঘদিন খালি রাখার পরে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা নদী নিয়ে কাজ করি, নদী ও পরিবেশ নিয়ে কাজ করি, তো এই বুড়িগঙ্গার তীরে এরকম কোনো ভালো রেস্টুরেন্ট এখনও আমি দেখি না, যেটা কিনা নদীর পাড়ে ফিশ ফ্রাই পাওয়া যাবে, আপনার ক্র্যাব পাওয়া যাবে, হাঁসের মাংস চালের রুটি পাওয়া যাবে, সিদ্ধ রুটি পাওয়া যাবে। গ্রামীণ একটা পরিবেশ, এনভায়রনমেন্টে যা হয় আর কি, শীতের সময় যেই আইটেমগুলো থাকে, গরমের সময় যেই আইটেমগুলো থাকে, তো ওই চিন্তা ভাবনা করে দেখলাম যে ওয়াকওয়ে কাজ যেহেতু হচ্ছেই, তো ওয়াকওয়ে কাজ হতে আরও সময় লাগবে, তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরাই শুরু করি আগে। তো এই জন্য নাম সিলেকশন করলাম আমার বুড়িগঙ্গা। এখন কথা হচ্ছে আমার বুড়িগঙ্গা যে এখান দিয়ে যাবে, যেই যাচ্ছে একবার উচ্চারণ করছে আমার বুড়িগঙ্গা। কারো ভিতরে যদি এরকম প্রেম থাকে যে আমার বুড়িগঙ্গা, তো বুড়িগঙ্গা একটা বোতলও ফেলবে না, একটা ইটের দানাও ফেলবে না। এমনি তো বুড়িগঙ্গা অনেক দূষণ হয়ে গেছে, তো এই সরকার বিআইডব্লিউটিএ টিসি পানীয় উন্নয়ন বোর্ড এদের যৌথ উদ্যোগে, ইভেন আমাদের, আমরা যারা পরিবেশ কর্মী আছি আমাদের যৌথ উদ্যোগে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীটাকে আমরা স্বচ্ছ পানিতে দেখতে চাই, স্বচ্ছ পানিতে দেখতে চাইলে আমাদের একটা জিনিস করতে হবে, বুড়িগঙ্গাকে ভালোবাসতে হবে। এই জন্যই আমার বুড়িগঙ্গা এই নদীর তীরে করা। তো যাই হোক, আমরা এই আমার বুড়িগঙ্গা দিয়েছি সম্পূর্ণ আমরা গ্রামীণ পরিবেশটাকে যাতে আবার ফিরে, শহরভিত্তিক যারা নাকি আছে, শহরে যারা বসবাস করে, গ্রামে অনেকে যায় না, অনেক দিন পরে যায়, হয়তো বা বছরে একবার দুইবার এরকম যায়, কিন্তু আমরা যেটা করেছি যে গ্রামটাকে শহরে নিয়ে, মানে শহরের একটা ছোঁয়া দিতে চেয়েছি এই বুড়িগঙ্গা দিয়ে। হ্যাঁ, এই কাজটা তো অনেক কঠিন, মানে অসম্ভবকে সম্ভব করা। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা, আমি বলবো যে অসম্ভবকে সম্ভব আপনি তখনই করতে পারবেন কোনো কিছুর প্রতি যদি আপনার প্রেম থাকে। তো দেখেন, তাই বলে এত কঠিন প্রেম? কঠিন প্রেমই যেটা হয়, দেখেন একটা জিনিস, মানে বুড়িগঙ্গাতে কত শত বছরের আবর্জনা আমরা ফেলেছি, হ্যাঁ, যুগ যুগ ধরে, এটার জন্য আমরা দায়ী। হ্যাঁ দেখেন, আমরা বাংলাদেশে, মানে কি সম্ভব বুড়িগঙ্গাকে আগের রূপে ফিরিয়ে নেওয়া? অবশ্যই, কেন সম্ভব না, অবশ্যই সম্ভব। শুধু এখানে আমাদের নিজেদের খেয়াল, নিজেরা একটু নদীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা একটু বাড়িয়ে দেওয়া। দেখেন, আমি গর্ব করে বলি নদী তো আর দখল হতে যা, মানে পারবে না, কারণ হচ্ছে যেই ওয়াকওয়ে আর যেই সীমানা পিলার হয়েছে, এদিক দিয়ে কেউ আর কোনো দখলদাররা দখল করতে পারবে না, ভূমিদস্যুরা আর দখল করতে পারবে না। আমার কথা হচ্ছে যে এখন যে ইন্ডাস্ট্রি, নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আমরা কোনো ওয়ার্ল্ডে অনেক অনেক দেশে আছে যে যেখানে কি আপনার ইন্ডাস্ট্রি করার আগে, মানে একবার না, দুইবার না, চারবার ভাবে যে আমি যে পানিটা দূষণ হবে, এই এই পানিটা কীভাবে আমি ট্রিটমেন্ট করব, ওয়াটার ট্রিটমেন্টটা
ইটিবির প্ল্যানটা এটা বাড়ানোর জন্য, ঠিক আছে, প্রত্যেকটা মালিক ফ্যাক্টরি যারা নাকি উদ্যোক্তা আছে তাদের এই চিন্তাভাবনা রাখতে হবে। বুড়িগঙ্গায় আমি হুট করে ডাইরেক্ট একটা সুয়ারেন্সের লাইন দিয়ে দিলাম আর বুড়িগঙ্গার দূষণ হবে। হ্যাঁ, আজকে সাকার দেখেন কয়টা সাকার ছিল বুড়িগঙ্গায়, সাকার ফিশ, হ্যাঁ সাকার ফিশের কথা বলছি, এটা তো গিজগিজ করে, গিজগিজ করে। তো দেখেন আমাদের এখানে আমার বুড়িগঙ্গা নামে যে রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু আমরা ব্যবসা করতে আসিনি, আমার বুড়িগঙ্গার প্রতি আমাদের একটা টান আছে, আমাদের সমাজের আমাদের সবার দায়বদ্ধতা আছে। আর বিশেষ করে এমন একটা জায়গায় আমাদের রেস্টুরেন্টটা করা, এখানে পাঁচ কাটা জায়গার ভিতরে দেখবেন ঘাটে ওখানে কিন্তু কুপরি দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে অনেক টাকা। তো আমার এখানে কিন্তু মানে এমনও দিন আছে যে নো সেল, তারপরে আলহামদুলিল্লাহ যেন আমি বুড়িগঙ্গার পাড়ে যেন আমাদের একটা রেস্টুরেন্ট আছে, মানুষের দেখে খুব খুশি হচ্ছে, ন্যাচারাল একটা ভিউ বুড়িগঙ্গার পাড়ে তৈরি হয়েছে, এটাই অনেক কিছু সুন্দরই হচ্ছে। জি ভাই অনেক ধন্যবাদ, আপনাদের সাফল্য মানে আমাদের সবার সাফল্য, আমরা আশা করি যে আমরা বুড়িগঙ্গার পাড়ে এসে আমাদের এই অবসর সময় কাটাবো। অবশ্যই কাটাবেন, আমার এখানে একদমই ঠিক আছে, মানে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে মানুষ, আমার কাছে দেখলে ভালো লাগে। জি আপনি মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি না আসবো, আমরা রেগুলার আসবো, আর আশা করি এই ভিডিওটা আমাদের ঢাকা শহরে নদীর এপার ওপার মিলে ঢাকা শহর ছড়িয়ে পড়বে এবং সবাই আসবে এখানে, শুধু ঢাকার ধানমন্ডি বা ওই গুলশানের রেস্টুরেন্টে গিয়ে কয়েক হাজার টাকা খরচ করে একটা অসুস্থ বিনোদন আমরা পাই এখান থেকে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কি, আমার কাছে এটা মজা লাগে যেটি যে এখানে ছেলে মেয়েরা সবাই চলে যায় 300 ফিটে মিনা মার্কেটে, ওখানে যায়, ওখানে জিজ্ঞেস করি যে মাঝে মাঝে ওখানে হাঁস কত করে খাও, হাঁসের প্লেট কত, ওখানে তো 250 টাকা করে খাই, কয় প্লেট কয় টুকরা দেয়, 5 টুকরা দেয়। তো আমাদের তো এখানে শীত রুটি দিই আমরা, মানে এবং রাত অবধি না, জি 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 জি। আমার ফিলিংসটা বলি, এই অঞ্চলে মানে এই নদীর পাড়ে আমি যখন আগে আসতাম তখন এই দিক দিয়ে যে হাঁটা যাবে এটা আমার কল্পনার বাইরে ছিল। মনে হয় যে এটা কেউ নতুন সভ্যতার সৃষ্টি করলো, এই জায়গায় জন্ম দিল এমন, এই যে ওয়াকওয়ে আপনার রেস্টুরেন্ট এগুলো মিলে ইনশাল্লাহ সুদিন আসবে, আরও ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক।